আপনাদের নামটা তো খুব সুন্দর, কিন্তু দুজনকে শেয়ার করতে হচ্ছে, কেমন লাগছে বিষয়টা? একদিক থেকে অনেক ভালো লাগছে। কোন কারণে আপনার নামটা মানে ওনার সাথে শেয়ার করতে ভালো লাগছে? মানুষ হিসেবে তো অবশ্যই অনেক ভালো লাগে, কারণ ওকে আমি, ও যখন নাটক করতো তো আমি ছোটবেলা থেকে আমি কি বলবো মিম আপুর নাটক দেখতাম। এমন অবস্থা যে নাম বলেছে ওর নাম আমি উচ্চারণ করলে আমার নামই উচ্চারণ করা। হ্যাঁ, নামটা বলতে অনেক কষ্ট হয় তাই না? আর ও তো অনেক স্পিড, এই জন্য আমার অনেক ভালো লাগে। তোমাকেও আমার অনেক ভালো লাগে। আচ্ছা, নামটা যদি কপিরাইট করার সুযোগ হতো তাহলে কি আপনি শুধু আপনার জন্যই নামটা রেজিস্ট্রেশন করতেন? আর সেক্ষেত্রে আপনার মিতার কি অবস্থা হতো? না না, আমি ওর কথা একটু একটু ভাবতাম, অতটা স্বার্থপর না, স্বার্থপর না। আর আপনি, আপনি কি আপনার জন্যই করতেন নাকি আপনি ওনার কথা চিন্তা করতেন? অবশ্যই ওর কথা চিন্তা করে। আপনাদের পুরো নামটা কি আমি আপনার কাছে প্রথমে জানতে চাই? আমার পুরো নাম হচ্ছে বিদ্যা সিনহা সাহা মিম। আপনার? সাবরিন সাকা মিম। ওর সাথে আরেকটা মিল আছে, একটা হচ্ছে সাকা আর আমার হচ্ছে সাহা, শুনতে অনেক সময় একই রকম লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনাদের ডাক নাম আছে কি? মানে ডাক নাম হচ্ছে মিম, আমারটাও হচ্ছে মিম। এটাতে তো মিল আছে, ডাক নামও এক। আপনার নামের অর্থটা কি? আমি যতটুক জানি যে আলিফ বাতাসা, ওইটা আরবি অক্ষর, আরবি অক্ষর যেটা ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমারটাও তাই, মানে আমারটা আসলে আলিফ লাম মিমের মিম থেকেই রাখা আর কি। আমার নানি রেখেছিলেন নামটা আলিফ লাম মিমের মিম। আচ্ছা, আপনার থেকে রেখেছেন? আমারটাও এটা, আমারটা ছোটবেলায় রেখেছিল আমার মামা। আপনাদের প্রথম পরিচয় কবে হয়েছে? বিটিভির আনন্দমেলাতে। ওখানেও দুই মিমকে নিয়ে একটা আড্ডা ছিল, আড্ডা ছিল, ওইটাতেই ফার্স্ট ওর সাথে দেখা। বাহ। এমনকি আমি যখন লাক্সে আসি, যখন লাক্স চ্যানেল সুপারস্টারে পার্টিসিপেট করি, তখন থেকে ওকে দেখার খুব ইচ্ছা ছিল যে আমি যদি হই তাহলে তো ওর সাথে অবশ্যই দেখা হবে, এটা নিয়ে অনেক মানে অনেক মজা হবে। আপনারও কি এরকম কোনো? ও যখন প্রথম আসে তখন সবাই বলছিল আরেকটা মিম কিন্তু আসছে, আরেকটা মিম কিন্তু আসছে। আমি দেখলাম আরে মেয়েটা তো অনেক সুইট, ভালো তো। এমনিতে আপনাদের ব্যক্তিগত পর্যায়ে কি সম্পর্ক আছে বা কতদিনের সেটা? না আসলে ওরকম না, ওরকম ছিল না। আচ্ছা, আপনি মডেল মিমকে কিভাবে মূল্যায়ন করেন? মডেলিংয়ে যতটুকু দরকার সবই আছে ওর মধ্যে, এবং ও অনেক ভালো কাজ করছে এবং ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো কাজ করবে। থ্যাংক ইউ। আর আপনার চোখে অভিনেত্রী মিম কিরকম? সেম, যে অভিনয়ের জন্য যা যা দরকার ওর, মানে কী বলবো, ওর মতো সব গুণই আছে। আর হচ্ছে যে আমি ছোটবেলা থেকে ওর নাটক দেখেছি, এবং আমি সত্যি কথা বলতে চাই আপুর নাটকের অনেক ভক্ত ছিলাম। উফ, আমার অনেক ভালো লাগছে, এরকম একটা সুইট মেয়ে আমার ভক্ত ছিল। আপনি কি এখন তো আবার মডেলিং ছাড়া অভিনয় করছেন তাই না? এটা কি আপনি ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে? না না না, আমার, আমি যখন প্রথম লাক্স সুপারস্টার হই তারপরেই হচ্ছে আমার একটা ফিল্মের অফার ছিল, এখানে আমি কন্ট্রাক্ট সাইন করেছিলাম, সেটা হচ্ছে আমার আছে জল হুমানামেদের। আচ্ছা, তো ওই ওইখানে আসলে আমি প্রথমেই অনেক মানে কি বলবো যে অভিনয় করতে ভালো লাগে, অভিনয় করতে গিয়ে আমি প্রথম দিকে খুব নার্ভাস ছিলাম, কারণ আমি অভিনয় শিখে তো আসি নাই আগে। তো যেহেতু আরেকটা কথা হচ্ছে যে প্রথম বাংলাদেশের মানে একজন নাম করা একজন লেখক এবং ডিরেক্টর যে হুমানামেদ স্যার, তার সাথে কাজ করতে পারা, এটা আসলে অনেক বড় একটা পাওয়া ছিল। অবশ্যই, তো কাজ করতে গিয়ে অনেক ভালো লেগেছে, এবং তারপর থেকেই আস্তে আস্তে নাটকে কাজ করা, আবার নেক্সট ফিল্মে কাজ করা, এইভাবেই চলছে। লাক সুপারস্টারে যখন আপনি অংশগ্রহণ করলেন, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ছিল, যে আপনি মডেলিংই স্টিক করবেন? আমার আসলে হচ্ছে যে লাক্স চ্যানেলে সুপারস্টার হওয়ার পরে আমার প্রথম কাজ শুরু হয়েছিল ওই আমার ফিল্মটা দিয়ে, তার আমার আছে জল, এবং তারপরে আমি মডেলিংয়ে কাজ করা শুরু করি। ও আচ্ছা, তো আপনি অভিনয় থেকে, অভিনয় থেকে পরে মডেলিং এ কাজ করা, কোনটা বেশি ভালো লাগে আপনার? আমার আসলে কাজ করতে সবগুলোই অনেক ভালো লাগে, মানে এক একটা মাধ্যম হচ্ছে এক এক রকম। আমি ফিল্মে কাজ করে অনেক মজা পেয়েছি, নাটকে কাজ করে অনেক মজা পেয়েছি, এবং মডেলিং এ কাজ করে অনেক মজা পেয়েছি। মডেলিং এর জিনিসটা অনেক মজার, কারণ হচ্ছে যে একটা পুরো একটা গল্প কিছু অল্প সময়ের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে পুরোটা করতে হয়, এক্সপ্রেশনের অনেক খেলা আছে ওইখানে, তো ওই জিনিসটা অনেক বেশি মজা লাগে। আপনি কখনো বিজ্ঞাপন করেছেন?
অনেক ছোটবেলায়, সেটা হচ্ছে শিশু শিল্পী হিসেবে আর কি। এরপরে এখন আর একটা বড় হননি, শিশু শিল্পী না, বাট কিন্তু এখন কি করার ইচ্ছা আছে? আসলে ওর সামনে কি বলবো, আসলে মডেলিং এর প্রতি আমি ওই আগ্রহটা কখনোই মানে অনুভব করিনি, ভেতর থেকেই আসেনি যে আমাকে মডেলিং করতে হবে। নাটকটা যেরকম ভেতর থেকে ফিল করে কাজ করি, মডেলিং এর প্রতি ওই টানটা কখনো ছিল না। একটা করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ঠিক আছে। অভিনয় ছাড়া আর কি করেন? আমি জানি যে আপনি গান করতেন। আমি আসলে গান দিয়েই শুরু। কি গান? স্পেসিফিক কোনো না, আমি এমনি ক্লাসিক্যাল শিখতাম। আমার যখন 3 বছর বয়স, মানে কথা বলতে যখন থেকে শিখি তখন থেকেই বাসায় একজন ওস্তাদজি ছিলেন, তবলজি ছিলেন, গান দিয়েই তো প্রথম আসা 91-এ মিডিয়াতে। তারপর কিভাবে কিভাবে জানি নাটকে জড়িয়ে গেলাম। এখন কি গানের চেয়ে বেশি ভালো লাগে অভিনয়টা? না, গানটাকেও আমার অনেক ভালো লাগে, কিন্তু গান নিয়ে আসলে ওভাবে বড় করে কিছু করার কোনো ইচ্ছা নেই, এটা নিজের জন্যই থাক। অভিনয়টা করতে চাই, ভালো কিছু কাজ করতে চাই। আরো আমার মনে হয় যে একটা কিছুতে কনসেন্ট্রেট করলে সেটা ভালো, মানে ভালো হওয়ার সুযোগটা বেশি। নামে নামে